ভাল লাগে না? আগে দেখেন, আজকের ব্লগে চলে এসেছি পুরান ঢাকার লক্ষ্মী বাজারে। ঢাকার লক্ষ্মী বাজারের ফুটপাতে যে জমজমাট দোকানগুলো বসে সেগুলো আজ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এদের বিভিন্ন ধরনের পোশাক থেকে শুরু করে জুয়েলারি, কসমেটিক্স, বাচ্চাদের পোশাক, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস সবই আপনি এখানে পেয়ে যাবেন। আমি ঘুরে ঘুরে আপনাদের আজকের ব্লগে দেখাবো। ব্লগটি শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লক্ষ্মীবাজারের এই দোকানগুলো বিকেল থেকে বসতে শুরু করে এবং রাতের বেলা একদম পুরোপুরি জমজমাট একটি মার্কেট বসে যায়। শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিণী, প্রায় সব শ্রেণী পেশার মানুষই এখানে এসে তাদের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কেনাকাটা করে থাকে। কত করে? ছালটা ছুটায় দিছে, এটাই স্পেশাল না হয় এই জন্য না। আমার বাদাম পছন্দ না, আর এই বাদামটা আমি ভর্তা খাই, ভর্তা মজা খায়া দেখি। আইসক্রিম খাবি? আইসক্রিম খাবো না, বরফ। কত করে? ওই 150 টাকা। কত করে এগুলো পিস? সব কি একই প্রাইস? সেম প্রাইসে হবে সব না? সব একই দামের মতো নাকি ভ্যারিয়েশন আছে? এগুলো 350। কালার কি কয়টাই?
বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলে আসবো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা